8ই ডিসেম্বরের পর দিকে দিকে ঘটতে লাগলো নানান ঘটনা। ভারতের সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা জ্বলে উঠে বললেন, কিন্তু রেনে চার্চিলের হাত ধরে ব্যবসায়িক সুসম্পর্কের খোলসে আবার নতুন করে ফিরে এসেছে। তোমাদেরকে সর্বনাশের এই খেলায় নামিয়ে সে এখন জয়ী। ওই দেখো সে হাসছে, কি পরিতৃপ্ততা, কতখানি দর্প। সত্যলাভ কি কবে ইনভেস্টিগেশনের সতীদাহের পক্ষে যথেষ্ট। হাসির মঞ্চে যেতে যেতে তো বলেছিলে আবার ফিরে আসবে। না, বদলাটা নিয়ে ফেলো, রক্তে যে আজও লেগে আছে তোমাদের সর্বনাশের নেশা। হে মহামান্য ধর্মাবতার, আমি সেই বিনয় কৃষ্ণ বসু যে ইতিহাসের পাতায় লুপ্ত হয়েও আজও বেঁচে আছি স্বর্ণাক্ষরে। আমি এই বিনয় কৃষ্ণ বসু যে গত 8ই ডিসেম্বর মন্দারমণিতে একটা ভয়ঙ্কর ধর্ষণ কাণ্ড ঘটিয়েছি। 8ই ডিসেম্বর 1930 ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপে আমরাই ভারতের স্বাধীনতা দাবিকে চূড়ান্ত করেছিলাম। হে মাননীয় ধর্মাবতার, আমরা স্বীকার করছি 8ই ডিসেম্বর 2013 আমরাই মন্দারমণিতে এই নারকীয় ঘটনা ঘটিয়েছি। ফাঁসির মঞ্চে যেতে যেতে বলেছিলাম আবার ফিরে আসব, নতুন দেহ ধারণ করব। হে মাননীয় ধর্মাবতার, আবার ফিরে এসেছি, নতুন দেহ ধারণ করেছি, রক্তে আজও আমাদের সর্বনাশের নেশা। উন্মত্ত ভোগী সর্বনাশী নেশা ধরিয়েছে ওই ওই সাম্রাজ্যবাদের মোড়কে মোড়া চার্লস টেলর। হিরো আমি রে আবার শিবো এবার আমি মঞ্চে ডেকে নেবো
শ্রীমতী সুমিতা চৌধুরী, উনি আসবেন আমাদের ক্লিনিকের সম্পাদ যে কর্ণধারের হাতে পুষ্পস্তবক তুলে দেবেন। ওনার পরিচয় একটু দিয়ে দিই, আমাদের অভিনেতা, দীর্ঘদিনের অভিনেতা সঞ্জয় চৌধুরী, যাকে আমরা বাপিদা বলেই জানি, আপনারাও জানেন, তার স্ত্রী। এই বাপিদা বা আমরা এখানে এসে উপস্থিত হতে পারতাম না যদি না এই সন্ধ্যের সময় আমাদের ছেলে মেয়ে বা আমাদের বাবা মার দায়িত্ব এরা না নিতেন। যদিও মাঝে একটু ঘটমটো লাগে, তবে এই দায়িত্বটা এনারা ঠিক পালন করেন, এই জন্যে অসংখ্য ধন্যবাদ এনাদের। দাঁড়াও,
আচ্ছা এটা বসার আগে এটা করা উচিত ছিল। দেবদাসদা, এই যে আমাদের পুরো এই মাংসের আয়োজনটা পুরোটা নন্দদা এবং বৌদি, এত কষ্ট করেছেন আজ সারাদিন, ওনারা তত কষ্ট করেছে, ফোনে ফোনে বলে দিয়েছে যে মাংসটা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ বৌদি রান্না, এমনকি বৌদি রিক্সা করে নিয়ে এসছে সবাই মিলে একবার বৌদির জন্য। এখন হাত তালি দেওয়া যাবে না, আমার ঘরে বরঞ্চ গিয়ে খাবেন, তাতে আরো খুশি হবো। দীপকদা, দীপকদা, দীপকদা।